লাগছে না কিন্তু দাদা ডায়েট ফ্যান কিন্তু আমি আজ করিমগঞ্জ আসলেন সুপারস্টার সালমান খান জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেবরায় এন্ড ফেসবুক পেজ করিমেশ টুডে রাত্রে বাজার গিয়ে এখন 11:56 মানে নিয়ে অ্যারাউন্ড 12টা রামকৃষ্ণনগরের দুই ছোট ভাই তারা শিলচর গেছিল এবং একটু আগে করিমগঞ্জে গিয়ে পৌঁছে এবং হোটেল এবং খালি নাই তো চিন্তার কিছু নাই সুজন দেবরায় গেস্ট হাউস কীতার লাগিয়ে আসে ওকে তো আমি এখানে প্রথমেই দেখাই দিই আজকে আমরা গেস্ট হাউসও মাংস স্পন্সার করছে অ্যাকচুয়ালি আজকে হয়েছে কি তার জন্মদিন নাই ঠিক আছে এমনি করছে আর কি ঠিক আছে আমার আমরা আর করিম স্টুডেন্ট আরেকজন সদস্য এন্টো আর হে হয়েছে কি আমার ওখানে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর মানে এমন ইনস্ট্রাক্টর আমি যাই গিয়া জিমো হেতা হে ঘুমো ওকে এনিওয়ে আজকে হয়েছে কি আপনার আইটেমের মধ্যে আছে মাংস আছে তো নানি ওকে তো আমরা ওখানে যাইলাম আর কি ওকে অ্যাকচুয়ালি গাড়ি লুইও যেতে লাগবো আর আমি দেখাই আর একটা জিনিস আমার টেকনিক্যাল সাপোর্টার শ্যামলটা দেখতে পারবা আজকে ওই এআই দিয়া যে এটা হইছে নি আচ্ছা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়া এখন আমরা নিউজ চ্যানেল শুরু হইব করিম স্টুডিও 2.0 তে নিউজ এটা সে কাজ করে মানে এখানে আপনি ব্যাকগ্রাউন্ড ওই ইলা কম্পিউটার দিয়া তো আমরা জাজ করবা না আর কি মানে এই 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 বেইনের ভিতরে যেটা নাই এটা আমি বানাইয়া দিলাম আচ্ছা এনি আর এখানে দেখতে পারবা তারা হইছে কি খালকে নাটকের প্ল্যানিং করে খাগজার খলব যেটা দেখ রা খালকে নাটক কি তৈরি করবে রাখি মন্দনের নাটক এবং এটা হচ্ছে প্র্যাঙ্ক 24 এবং ওই দোকানে একটা সাউন্ড তাই নিউজ ফলবো আমরা বিগ ব্রেকিং আজ করিমগঞ্জ আসলেন সুপারস্টার সালমান খান করিমগঞ্জ এসে উনি তার ফ্রেন্ড সুজন দেবরের সঙ্গে তার গেস্ট হাউসে গিয়ে সাক্ষাৎ করেন সুজন দেবের সাথে সাক্ষাৎ করে তিনি অনেক আনন্দ পান তিনি আশা রাখেন আগামীতে সুজন দেবরের সঙ্গে একটি সিনেমা করবেন আমি বন্ধুরা কই দিই মানে এই জিনিসটা যে এই যে এআই 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 জেনারেটেড যে নিউজ অ্যাঙ্কার এটা যে ফোর্স এটা মানে আমরা আজকে টেস্টিং করছি তো এই যে লাইনটা সুজন্ত প্রায় গেস্ট হাউস সলমন খান আর এটা আমি সামলটে ফাটাইছি বাংলায় লেখে এবং এটা দিয়েই সে এইগুলা রেডি করছে আর কি আর আমার হচ্ছে কি মেইন দেখুন করিমগঞ্জ স্টুডিও টেকনিক্যাল সাপোর্ট কিন্তু বেতালা ইম্পর্টেন্ট এবং সামলে যতকাল করে আই ডোন্ট থিঙ্ক বুঝলে পারবো ঠিক আছে মানে আমরা লাগে কি সামন ইয়ে নাই এবং সামল হচ্ছে কি বিভিন্ন মানুষের যারা ফেসবুক ইউটিউবার যারা আসেন তারা যদি কপিরাইট ইস্যু এবং যতক্ষণ ইস্যু আছে আর কি সেইগুলো সলভ করার পুরো চেষ্টা করে একটা তার অ্যাপয়েন্টমেন্ট লোয়ার লাগে স্ক্রিনের মধ্যে ওখানে যে নাম্বার দেখা এই নাম্বারে ফোন করতে পারেন তো ঠিক আছে চলো আমরা যাই গিয়ে এবং আমি এই সেকশনটা দেখাই দিই এই সেকশন হয়েছে কি আমার চাবির সেকশন ঠিক আছে এখানে আমার দুইটা স্কুটি গাড়ি সারি সবটা এবং তিজোরি কেন আমি রাখি না তিজোরির মধ্যে আমার সোনা প্লাটিনাম এইসব আছে ও হে ওগু ওগু যে কুমো খামোর সময় যখন বাইরে হইতাম টাইপড নাই নাইতে নাইও নাই নাই নাইতে নাইও আর এর ফলে তো টাইপড বাথরুম এই এমন এক অবস্থা ঠিক আছে এনিবে চলো আমরা ওখানে যাই চন্দন হোটেল এবং তারা গিয়ে লুই তো আমরা আমরা বাইরেই গেছি আমি আপনার দেখরা করিমগঞ্জ ক্যানভাস আর নো ক্যানভাস আমরা এখন যাইলাম নিয়ার চন্দন হোটেল তারা রিসিভ করাত তারা কাছ থেকে একটা রিকোয়েস্ট করা হয়েছে যে ভিডিও করতাম না তো ভিডিও আমরা করতাম তার মুখ দেখাইতাম না আর কি বিভিন্ন মানুষের একটু ইয়ে ইস্যু থাকতে পারে তো যার কারণে আর কি আর রাত্রে গাড়ি চালাইতে বেতালা মজা বিকজ রাত্রে কোনো ট্রাফিক নাই আর দিন দুপুরও গাড়ি মা কসম জানে আমি গাড়ি লইয়া বাইরে লই না আমার মা তো সাথে খারাপ হয়ে যায় ব্যাগুক নাই নি তোমরা দেখি সর তো তারা আই গেছে এখন আমরা রিসিভ করে নিলাম সেফ 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 প্রতিদিনের জল বিদ্যুৎ সময় ও অর্থ বাঁচাতে চান তাহলে আজকেই বাড়িতে লাগান এ টু জেড অটোমেশনের ওয়াটার লেভেল কন্ট্রোলার এটার দ্বারা জলের ট্যাঙ্ক থেকে জল উপচে পড়ে না জলের ট্যাঙ্কে 24 ঘন্টা জলের যোগান বজায় থাকে জলের মোটর ড্রাই রান হয় না ও জলের অপচয় কম হয় এছাড়াও জলের মোটর চালু ও বন্ধের জন্য কোনো লোকের দরকার হয় না আমাদের এই ওয়াটার লেভেল কন্ট্রোলার সব ধরনের মোটর এবং জলের ট্যাঙ্কের জন্য উপযুক্ত তাহলে আর দেরি না করে আপনার বাড়ির ছাদ ও দেওয়ালকে ক্ষতি হওয়ার হাত থেকে বাঁচাতে আজকেই বাড়িতে লাগান এ টু জেড অটোমেশনের ওয়াটার লেভেল কন্ট্রোলার আমাদের পরিষেবা সমস্ত বারাক উপত্যকা এবং ত্রিপুরা রাজ্যে উপলব্ধ রয়েছে আমাদের হেড অফিসের ঠিকানা রঙ্গির খাড়ি কানাকপুর রোড নিয়ার গোপাল আখাড়া শিলচর কাছাড় আসাম বিষয়ে জানতে কল বা হোয়াটসঅ্যাপ করুন 6900695069 বা 6000221163 এই নাম্বারে অথবা ইমেল করুন a2zautomation@gmail.com এ আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন a2zautomation এ
তো আমরা আই গেছি অ্যাকচুয়ালি, তারা দুই বন্ধু আইছিল আর এক বন্ধু ভিডিও দেখতে রাজি আছিল না, তো গতিকে আর আবহাওয়া ভিডিও করছি না, তো আমরা রুমুমু আই গেছি, এখন হঠাৎ কইলাম ভিডিও যখন করছি একটু ভিডিও দেখাইলি। নাম কি তোমার? আমার নাম মিটন চন্দ্র। কোন জায়গায় বাসা? বাড়ি রামকৃষ্ণনগর। রামকৃষ্ণনগর কই? হরিনগর। হরিনগর, আচ্ছা কই গেছলাই? তোমরা খরিমুজ কটে আইছলা? তুমি আমার ভিডিও দেখছো, আমি তোমার ভিডিও দেখছি না, কিন্তু আমরা একজন একজনকে কিন্তু ফার্স্ট টাইমও দেখছি। ঠিক আছে, তারা আমরা লই আইছি, তারা অ্যাকচুয়ালি এখনো কারেন্ট আইছে না, কিন্তু দাদা ডায়েট ফ্যান কিন্তু আমি। ওই 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 যে গেছে গিয়া গেছে গিয়া ফর্দার বাইরে আছে, ডায়েট ফ্যান নাই খাইছে রে ফুল টাইম। আপনি ডায়েট ফ্যান কি তার লাগে? আমি জানি না, কিন্তু এটা কিছু তো রিজন দাম না, এখানে কিছু কারণ রিজন লাগে। দাদা পরিমজর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পারসন, পার্সোনালি আমার লাগে বেস্ট। কি তার লাগে মানে কি তার উপরে পারসন মানে বেস্ট, ওটা হোক রিজন তো লাগবে। আন্দু তো বেস্ট বেস্ট সমাজ হলে বহুত কিছু করছেন, মানে বেশি কিছু করি না, খালি ভিডিও করি রে ভাই। ঠিক আছে ঠিক আছে, ঘুমাও, সকালে তোমরা খাইয়া যাইও খালি। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমরা গেছিলাম চন্দ্র হোটেলের সামনে, তারা আসেন, তো আমি তারা লই আইছি এখন এখানে। আমরা আমি বাত অ্যাকচুয়ালি যে রুমে আমি ঘুমাই, এটা তিন বাটার হলো লাগানি হয়েছে না, যেটা মানে হোমস্টে হিসাবে থাকবো। আর কারেন্ট কোন সব গেছে আর আর না, এখানে দেখতে পারবা তারা এখানে খালকের খালকের তারা কিতা ভিডিও করতো প্র্যাঙ্ক 24 থেকে, এটা তো এখন স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লেখে, তাই না? আমি দেখাই স্ক্রিপ্ট লেখে। এ দেখিলে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট আপনার কিন্তু পরে কপিরাইট কপিরাইট আছে, কিন্তু লো ইও করতে হইলো না, জানা পড়িছে কি না, দেখলে পরে স্ট্রাইক দিলেই হবে। কি না স্ট্রাইক আন্দু মা, স্ক্রিপ্ট স্ট্রাইক দিব, স্ক্রিপ্ট রাইট দিব, দাদা 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 দিলেই হবে। এন্ড আমার রাতে 12টা উঠার পরে আমার গেস্ট হাউস এরকম থাকে, এই আলু পেঁয়াজ এখানে আসে, আমি এখানে বাত চেসর বোর্ড উঠ রাখা সব গেছে গিয়া, হ্যাঁ আমরা এখানে বাত আর কি কই দিই। এমনি ধরেন কেউ করিমুজ আইলে এরকম, এর আগেও দেখছিল আগরতলার দুইজন আইছিল, যদি করিমুজ যাই কোনো অসুবিধা হয় তে মানে নো কোয়েশ্চেন আসছে, যদি আমি ফোন ধরি না আমার গেস্ট হাউসে আই দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তখন রাত্রে বেশি কিছু খাওয়াইতে পারতাম না, ভাত ডাইল আলু সিদ্ধ আলু ভাজা এগুলো খাইতে পারবা, ঠিক আছে, প্রোভাইডেড নিজের রান্ধিয়া খাইতে লাগবো। বাকি ওখানোর যে আমার রুমের ক্যাপাসিটি, আমি কমসে কম একটু টুকটাক করে আমি 20 জনটা রাখতে পারবো আমার গেস্ট হাউসে, আর যদি ঠাকুরের কৃপা থাকে আশীর্বাদ আশীর্বাদ থাকে, তো আগামী 2-3 মাস পরে কমসে কম 50 জন থাকতে পারবো। মহালয়ার দিন দেখবো আপনারা, মহালয়ার দিন রাতে দেখবো এখানে কতজন কন্টেন্ট ক্রিয়েটার হয়, তা বেতালা মজা হইব। ঠিক আছে, ছোট্ট একটা ভিডিও আসিল জাস্ট, এখন যার যতক্ষণ ক্ষমতা এখন দেখুন আমি অথানু করতে পারি, এর বেশি কিছু করতে পারি না। বাকি গেস্ট হাউসও আছে, নতুন নতুন মানুষের পরিচয় হয়ে যায়, নিজেরও মজা হয়ে যায়, একটা কন্টেন্টও হয়ে যায়। ঠিক ঠিক আছে, ওকে চলো, গুড নাইট, জয় হিন্দ। ডাক্তার শিখাদেব, জাদুর মতো কাজ করে বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট ডাক্তার শিখাদেবের চিকিৎসা। উনার চিকিৎসায় খুব দ্রুত কথা বলতে বা কানে শুনতে পারছে জন্মগত খুঁত থাকা শিশুরা। ডাক্তার শিখাদেবের চিকিৎসায় মাত্র 15 দিনের ভিতরেই পাওয়া যায় চমৎকার ফল। আপনার সন্তানের স্পিচ থেরাপি, ব্রেন ফাংশন নেই, বিকলাঙ্গ ও নার্ভের রোগের সমস্যার জন্য আজই যোগাযোগ করুন ডাক্তার শিখাদেব, বিবেকানন্দ রোড বাইলেন 7, টিকরবস্তি এলপি স্কুলের সম্মুখে, শিলচর। সৌজন্যে বিষ্ণুপদ চৌধুরী। দূরভাষ 9365929372, 7576808049। ধন্যবাদ।